আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ভারতের পার্লামেন্ট 7 দিনের মধ্যে উড়িয়ে দেওয়ার হুমকি। ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরা সাংবাদিকের পরিবারের 22 সদস্য নিহত। যুক্তরাষ্ট্রকে $5,000 কোটি প্রদানের নির্দেশ ইরানের আদালতের। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলা, নিহত 4। আমিরাত সৌদি সফর শেষে রাইসির সঙ্গে বৈঠক করবেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের পার্লামেন্ট 7 দিনের মধ্যে উড়িয়ে দেওয়ার হুমকি। আগামী 1 সপ্তাহ অর্থাৎ 13 ডিসেম্বরের মধ্যে ভারতের পার্লামেন্ট হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন শিখ নেতা গুরতপ বসন্ত সিং পান্নুন। একটি ভিডিও পোস্ট করে এই হুমকি দিয়েছেন ভারতে নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিসের প্রধান। যদিও এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পান্নুন হামলার জন্য যে দিনটির 13 ডিসেম্বরের কথা উল্লেখ করেছেন, 22 বছর আগে সেই দিনেই পার্লামেন্টে জঙ্গি হামলা চালানো হয়েছিল। 2001 সালের 13 ডিসেম্বর ওই হামলা করা হয়। এ ঘটনায় মৃত্যুদণ্ড হয়েছিল আফজাল গুরুর। নিজের ভিডিওতে সেই আফজালের পোস্ট ব্যবহার করেছেন পান্নুন। সঙ্গে লেখা ছিল, দিল্লি বেগানা খালিস্তান, অর্থাৎ দিল্লি হবে খালিস্তান। ওই ভিডিওতে পান্নুন দাবি করেছেন তাকে হত্যার ছক কষেছিল ভারত সরকার, কিন্তু তা ব্যর্থ হয়েছে আর সেটার প্রতিশোধ নিতেই হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধির জন্য পান্নুনকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ISI। সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছেন পান্নুন। উল্লেখ্য, সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের ম্যানহাটেনের মার্কিন অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে আদালতে জানানো হয়, খালিস্তানি জঙ্গিকে হত্যার ছক কষেছিলেন এক ভারতীয় কর্মকর্তা। তিনি আগে ভারতের আধা সামরিক বাহিনী CRPF-এ কর্মরত ছিলেন। পান্নুনকে হত্যার জন্য দুইজনের সঙ্গে আলোচনা করেছিলেন নিখিল গুপ্তা নামে ওই ভারতীয় কর্মকর্তা। ওই দুজনই আবার আন্ডার কভার এজেন্ট ছিলেন বলে দাবি করা হয়েছে। যদিও পান্নুনকে হত্যা চেষ্টার ঘটনায় ভারতীয় কোনো কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগে বিরক্তি প্রকাশ করেছে ভারত সরকার। ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরা সাংবাদিকের পরিবারের 22 সদস্য নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় সংবাদ মাধ্যম আল জাজিরার এক সাংবাদিকের পরিবারের 22 সদস্য নিহত হয়েছেন। ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম মোয়ামেন আল শারাফি। তিনি আল জাজিরা আরবির সংবাদদাতা। মূলত গাজা উপত্যকার যেই বাড়িতে শারিফের পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিলেন, বুধবার 6 ডিসেম্বর সেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তারা প্রাণ হারান। বৃহস্পতিবার 7 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আল জাজিরার একজন কর্মী গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় তার পরিবারের 22 সদস্য হারিয়েছেন। বুধবার সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আল জাজিরা আরবি সংবাদদাতা মোমেন আল শারাফির পরিবারের ওই সদস্যদের হত্যা করা হয়। পরিবারের নিহত সদস্যদের মধ্যে আল শারাফির বাবা মাহমুদ এবং মা আমিনা, তার ভাই ও ভাইয়ের স্ত্রী, বোন এবং তার স্বামীর পাশাপাশি ভাগ্নে ও ভাগ্নিও রয়েছেন। আল শারাফি আল জাজিরাকে বলেছেন, হামলার সময় একটি বিস্ফোরক ব্যারেল বাড়িতে আঘাত করে এবং এর ফলে মাটিতে গভীর গর্ত তৈরি হয়। তিনি আরও বলেন, সিভিল ডিফেন্স ক্রুদের কেউ নিহতের মৃতদেহের কাছে পৌঁছাতে সক্ষম হয়নি। আমাদের প্রিয়জনকে বিদায় জানানো থেকে বাধা দেওয়া হয়েছে এবং তাদের যথাযথভাবে কবর দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। হামলার পর তোলা একটি ভিডিওতে আল শারাফির এক আত্মীয়কে বোমা বিস্ফোরিত বাড়ির ধ্বংসাবশেষের কাছে দাঁড়িয়ে কাঁপতে দেখা গেছে। ওই আত্মীয় বলেন, মনে হচ্ছে ভোর 4টা বা 5টার দিকে ইসরায়েলি বাহিনী বাড়িটিতে হামলা চালিয়েছেন। সূর্য ওঠার আগ পর্যন্ত আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। হামলায় বেশ কয়েকজন শিশু নিহত হয়েছে। এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক ইসরায়েলি এই হামলার নিন্দা করেছে এবং বলেছে, এই অপরাধের জন্য দায়ী সকলকে জবাবদিহি করার জন্য সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবে আল জাজিরা। বিবৃতিতে আরও বলা হয়েছে, আজ বুধবার জাবালিয়া ক্যাম্পের ভয়াবহ ওই ঘটনার সামনে এসেছে। সেখানে মোয়ামেনের পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিলেন, কিন্তু ইসরায়েলি হামলায় তার বাবা মা, 3 ভাইবোন এবং শিশুরা নিহত হয়েছেন। আল জাজিরা নেটওয়ার্ক বলছে,
আল জাজিরা অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে এবং শহীদদের পরিবার ও নিরাপরাধ হতাহতদের দুর্ভোগের জন্য দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করতে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় কাজ করা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। এর আগে গত 25 অক্টোবর ইসরায়েলি হামলায় গাজায় আল জাজিরার আরেক আর্মি সংবাদদাতা ওয়াইল দাহদুহ সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছিলেন। এছাড়া গাজায় আল জাজিরা ব্যুরোর সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল কুমসানও গত 31 অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তার বাবা ও দুই বোন সহ পরিবারের 19 সদস্যকে হারিয়েছেন। যুক্তরাষ্ট্রকে $5,000 কোটি প্রদানের নির্দেশ ইরানের আদালতের। ইরানের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসিম সোলাইমানি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের সরকারকে $5,000 কোটি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজধানী তেহরানের একটি আদালত। ইরানের বিচার মন্ত্রণালয় ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম মিজান অনলাইন নিউজ এই তথ্য নিশ্চিত করে বলেছে, কাসিম সোলাইমানি হত্যা সংক্রান্ত একটি মামলার রায়ে এই আদেশ দিয়েছে তেহরানের একটি আদালত। ইরানের 3,300 জনের বেশি নাগরিক এই মামলাটি করেছিলেন। প্রসঙ্গত, জেনারেল কাসিম সোলাইমানি ইরানের সবচেয়ে জনপ্রিয় পাবলিক ফিগারদের মধ্যে একজন। ইরাক ইরান যুদ্ধে বীরত্বপূর্ণ ও কৌশলী ভূমিকার জন্য ইরানের অনেকের কাছেই রীতিমতো নায়ক ছিলেন এই সামরিক কর্মকর্তা। 1980 সাল থেকে 88 সাল পর্যন্ত চলেছে ইরান ইরাক যুদ্ধ। ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিশেষ শাখা কুদস ফোর্সের কমান্ডার ছিলেন কাসিম সোলাইমানি। কুদস ফোর্স মূলত ইরাকে অপারেশন পরিচালনা করে থাকে। 2020 সালের 3 জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদের কাছে এক ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসিম সোলাইমানি এবং তার জুনিয়র কর্মকর্তা লেফটেন্যান্ট আবু মাহদি আল মুহাদ্দিস। জেনারেল সোলাইমানি হত্যার জবাবে ওই দিনই ইরাকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী, তবে তাতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। মিজান অনলাইন জানিয়েছে, সোলাইমানি হত্যাকাণ্ডে ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। প্রসঙ্গত, 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরানের ক্ষমতায় আসীন হয় বর্তমান শাসক গোষ্ঠী। তার জোরে ওই বছরই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। এখনও দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলা, নিহত 4। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারী, এছাড়া হামলায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। উত্তর আমেরিকার এই দেশটির ইউনিভার্সিটি অফ নেভাদার প্রধান ক্যাম্পাসে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার 7 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পরে হামলাকারী নিজেও নিহত হয়। লাস ভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় লিখিত এক বিবৃতিতে বলেছে, বন্দুকধারী ছাড়াও 3 জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। রয়টার্স বলছে, কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানতে পারেনি। তাছাড়া সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত নাকি নিজেই আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়। ভিনসেন্ট প্যারিস স্কুলের একজন অধ্যাপক ফোনে MSNBC-কে বলেছেন, ক্যাম্পাসে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আগে তিনি প্রচুর গুলির শব্দ শুনেছেন। তার ভাষায়, আমরা একের পর এক 7 থেকে 8টি জোরালো শব্দ শুনতে পাই। সেটা শোনার সাথে সাথেই আমরা ভেতরে আশ্রয় নেই এবং বুঝতে পারি এটি আসলে গোলাগুলির শব্দ এবং ক্যাম্পাসে একজন সক্রিয় বন্দুকধারী রয়েছে। এদিকে তাৎক্ষণিকভাবে ঘটনার আনুষ্ঠানিক বিবরণ এখনও খুব বেশি পাওয়া যায়নি। ইউনিভার্সিটি পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া ব্রিফিংয়ে বলেছেন, ক্যাম্পাসে একজন সক্রিয় শুটারের বিষয়ে জানার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায় এবং সন্দেহভাজনের মুখোমুখি হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি নিহত হয়েছে বলেও জানায় তিনি। লেস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেছেন, মানুষের জন্য এখন আর কোনো হুমকি নেই। তবে ইউনিভার্সিটি অফ নেভালা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শাখাগুলো অনেক সতর্কতার কারণে একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ইউনিভার্সিটি অফ নেভাদা লাস ভেগাসের ওই ক্যাম্পাসটি লাস ভেগাস উপত্যকা থেকে 2 মাইলেরও কম পূর্বে অবস্থিত। এখানে প্রায় 25,000 আন্ডার গ্রাজুয়েট এবং 8,000 স্নাতকোত্তর ও ডক্টরেট শিক্ষার্থী রয়েছেন। আমিরাত সৌদি সফর শেষে রাইসির সঙ্গে বৈঠক করবেন পুতিন। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সেখান থেকে তিনি সৌদি আরব যান। পুতিনের এই সফরে অন্যান্য বিষয়ের মধ্যে ফিলিস্তিনের গাজা ইসরায়েল সামরিক অভিযানের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। আবুধাবিতে পৌঁছানোর পর পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ। খবরে বলা হয়েছে, আগামীকাল মস্কোতে রাইসির সঙ্গে বৈঠক করবেন প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে আমিরাত ও সৌদি আরবের সঙ্গে পুতিন কী আলোচনা করেছেন এবং গাজা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া একটি গুরুত্বপূর্ণ নথি রয়েছে যা আগামীকাল উভয় প্রেসিডেন্ট স্বাক্ষর করতে পারেন, তা হল বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। এটি ইরানকে রাশিয়ার কৌশলগত অংশীদার করে তুলবে এবং দুটি দেশের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।